হ্যালো, ওয়েলকাম টু ফানি কিডস ক্লাব। আজকে বিকেলের মজাদার নাস্তা। মজাদার নাস্তার মধ্যে থাকছে কাঁচা বুট এবং সিদ্ধ বুট। কাঁচা বুটটাকে ভিজিয়ে রেখেছিলাম, অর্ধেক কাঁচাই রেখেছি আর অর্ধেকটা সিদ্ধ করে নিয়েছি। এর সাথে দিচ্ছি কিছু কাঁচা পেঁয়াজ, কারণ কাঁচা পেঁয়াজ দিয়ে মাখালে খেতে অনেক ভালো লাগে। এর সাথে চানাচুর মুড়ি তো দেওয়া হবেই, কারণ বিকেলের নাস্তাটা ওরা সবসময় এক চিকেন ফ্রাই, বিভিন্ন ধরনের ফ্রাই এগুলো খেতে পছন্দ করে। তো বললাম যে একটু অন্যরকম করে দিই, দেখো ভালো লাগে কি না। তো একটু রসুন কুচিও দিচ্ছি, যাতে ওদের একটু কাঁচা রসুন খাওয়ার একটু অভ্যাস তৈরি হয়। তো যেহেতু চানাচুর মাখাটা পছন্দ করে, সেহেতু এই সুযোগের মধ্যে একটু আদা কুচিও দিয়ে দিচ্ছি, যাতে করে আদা কাঁচা খাওয়ারও একটা অভ্যাস তৈরি হয় ওদের। তো এইভাবে করে খেতে কিন্তু মজাও লাগে, প্লাস ভিটামিন তো অবশ্যই আছে। তো একটু বেশি করেই আদা রসুনগুলো দিচ্ছি, যাতে খেতে ভালো লাগে। একটা কাঁচামরিচও দিচ্ছি, মুখে পড়ার আগেই এটাকে ফেলে দিবে, কিন্তু আমরা খাবো। একটু মিক্সড করে নিলাম। এই এবার বম্বে সুইটসের চানাচুর। এই চানাচুরটা আমরাও ছোটোবেলায় অনেক খেয়েছি, ফাবিহা নাজিফারও তো অনেক পছন্দ। বিশেষ করে এই মোটা দানাগুলো যে থাকে, সেগুলো তো এমনি এমনি করে খেয়ে নিবে, তো যাতে না খায় একটু অন্যরকম করে খায়, এই জন্যই এভাবে মাখিয়ে দেয়া। একটু বেশি করে তেল দিতে হবে, সরিষার তেল, তাহলে সরিষার তেলের খাওয়ার অভ্যাসটাও কিন্তু তৈরি হবে। নর্মালি আমি ওদেরকে যখন ডিম ভেজে দিই, তখন সরিষার তেল দিয়েই ভেজে দিই। এটা হচ্ছে দুপুরে রান্না করা হয়েছিল কলিজা ভুনা, তো ওখান থেকে একটু ঝোল এটার মধ্যে দিচ্ছি, কারণ নর্মালি ওরা না কলিজা খেতে চায় না, তো সেই জন্যই কলিজা থেকে ঝোলটা একটু নিয়ে এর মধ্যে দিয়েছি। এখন একটু মুড়ি অ্যাড করব। মুড়ির নিচে অনেক সময় একটু ময়লা থাকে, এই জন্য বাটিতে করে আগে আলাদা করে নিয়েছি, তারপর ঢেলে দিচ্ছি। খুব ভালো করে মাখাতে হবে। মিক্সড করে দিলে আসলে সবগুলো সাথে মিক্সড আপ হয়ে যাবে, খেতে অনেক মজা লাগবে। তো যদি মনে হয় যে তেল আরও বেশি দেওয়া দরকার, আর একটুখানি তেল দেওয়া যেতে পারে, একটু সূক্ষ্ম সূক্ষ্ম লাগছে আমার কাছে মনে হচ্ছিল, তো এই জন্যে আর একটু তেল দিয়ে নেওয়া হলো। তেল দিয়ে নেওয়া হলে এটা আসলে ভালো লাগে, অনেক খেতে মজা লাগে। তারপর ফাবিয়াকে বললাম, ফাবিয়া তুমি সার্ভ করো, তারপর আমরা এটা সবাই মিলে খাবো। ফাবিয়া খুব মজা করে সার্ভ করা শুরু করলো। কি খবর নাজিফা, ফাবিহা, তোমাদের কেমন লাগছে এই মুড়ি মাখানোটা? মজা, অনেক মজা। নাজিফা তুমি কখন খাবা? তুমিও খাও এখনই। নাজিফা তুমি খাচ্ছ, কেমন হয়েছে? মজা, এটা মজা। অন্যদিকে তাকাই, বলো, খাওয়া নিয়ে ব্যস্ত। ঠিক আছে, বাই বাই।